হাই, কেমন আছেন? আমার আশা করি ভালো আছেন। আজকে আমার স্কুল কানাইলাল বিদ্যা মন্দিরে আজকে যাচ্ছি। পুনর্মিলন উৎসব আছে, চলছে এখনো, এই 4 দিন হলো চলছে। ভাই স্যার আজকে যাচ্ছে, তাই আমি যাচ্ছি, তো আপনাদের দেখাচ্ছি ওখানে গিয়ে কি করবো, তো দেখে নিন। গাইজ, এটা হলো আমাদের স্কুল, এইটা মানে সামনে থেকে দেখাচ্ছি, স্কুলটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আমার একটা বন্ধু সৌরভ গুপ্ত, হাই করবে। গাইজ, আমার কটা বন্ধুর সাথে দেখা হলো, তাই না, বন্ধুগুলোর সাথে ছবি তুললাম। এখানে বিজ্ঞান প্রদর্শনী দেখানো হচ্ছে, বিজ্ঞান প্রদর্শনীতে মানে কি প্রজেক্ট করেছে তারা সব কথাবার্তার মাধ্যমে বোঝানো হচ্ছে। চিত্রকলা এখানে হচ্ছে, মানে চিত্রগুলো এঁকে জমা দিয়েছে, এখানে টাঙিয়ে রেখেছে স্যারেরা, বিভিন্ন হাতের কাজ আছে। মিউজিয়ামে বিভিন্ন রকম মানে পুরাতন জিনিসগুলো সাজানো রয়েছে, দেখতে পাবেন আপনারা, ফরাসি আমলের বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন। বিলুপ্ত প্রাণীগুলো মানে বয়নের ভেতরে রেখে দিয়েছে, যাতে দেহগুলো পচে না যায়, বিভিন্ন লিকুইড দিয়ে রেখে দিয়েছে। গাইজ, এগুলো প্রাচীন মুদ্রা, প্রচুর পুরাতন যুগের মুদ্রা, এরা দেখাচ্ছে আমাদের। গাইজ, এখানে সম্মানীয় ব্যক্তিদের আমাদের হেড স্যার বরণ করে নিচ্ছে। এই করেই আমাদের আজকের প্রোগ্রাম স্টার্ট হলো।
শর্মা মশাইকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন আমাদের নেতারা প্রধান। এখানে ভীষণ বড় ভুল হয়ে গেছে, রবি শঙ্কর শর্মা হবে, কলকাতা মুদ্রণ পরিষদ থেকে উনি এসেছে। সামান্য একটু মিষ্টি আর অবি তো রুকো, ক্লাইম্যাক্স অবি বাকি হ্যায়। গাইস আমাদের বিভিন্ন মিসেরা প্রোগ্রাম মানে নৃত্য প্রদর্শন করছে। এখানে দ্রৌপদীর বস্ত্র মহাভারতের যেটা আছে সেটা এই নাটকে ফুটিয়ে তুলছে। এখানে গাইজ আমাদের এটা বয়েজ স্কুল বিদ্যামন্দির, তো এই যে মেয়ে দেখছেন দ্রৌপদী, এটা আমাদের স্কুলের একটা ছাত্র, এটা একটা ছেলে। মেয়ের যোগান কোথেকে পাবে তাই ছেলেটাই মেয়ে সেজেছে। গাইস আমাদের স্কুলের ছাত্ররা ইয়োনো বাজানো দেখাচ্ছে আমাদের দর্শকার্থীদের। দুটো এবং ছাত্ররা সবাই আমাদের আবৃত্তি শোনাচ্ছে। কখনো কখনো মানুষ নীতি আদর্শ ও সামাজিক বিধিনিষেধের বেড়া জালে আবদ্ধ হয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের দোহাই দিয়ে সাময়িকভাবে লিপ্ত হয় রেষারেষি হানাহানিতে। ভ্রাতৃত্ব ভাব ভুলে গিয়ে হয়ে ওঠে অত্যাচারী, ভুলে যায় আমরা মানুষ।
বাড়ি ফিরছি এবার, আর ভাল লাগছে না, মানে এখনও নাটক চলছে। তো আমরা বাড়ি যাচ্ছি, টাটা। এই ভিডিওটা এই পর্যন্তই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।